নমস্কার বন্ধুরা, পূর্বিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটির নাম হলো শাহী টুকরা। খুবই সিম্পল একটা রেসিপি আর খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমেই আমি দুধ বসিয়ে দিলাম। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, দুধটা একটু ফুটতে দেবো। তারপর আমি এখানে নিয়ে নিলাম এক পিস স্লাইস ব্রেডের ব্রাউন সাইডটা আমি ভালো করে কেটে নেব, চারপাশটাই কেটে নেব ভালো করে। এটা অপশন, আপনারা যদি কাটতে চান, বাদ দিতে চান এটাকে দিতে পারেন, না হলে এইভাবেই করতে পারেন, কোনো ব্যাপার না। আমি কেটে নিলাম। তারপরে এটাকে আমি কোনাকুনিভাবে কেটে নেব। আপনারা চাইলে এটাকে মাঝখান দিয়ে দু টুকরোও করতে পারেন, কিন্তু আমি কোনাকুনিভাবে কেটে নিলাম দেখতে ভালো লাগার জন্য। দেখুন, ঠিক এইভাবে কেটে নিলাম আমি। একটা আপনাদের কেটে দেখালাম, আর আমি চারটে পিস ব্রেডের টুকরো নিয়েছি, সবগুলো এইভাবে কেটে রেখেছি। আর দেখুন, এখানে দুধও ফুটে গেছে। এখন আমি এখান থেকে একটুখানি দুধ উঠিয়ে নেব, স্যাফরনটাকে ভিজিয়ে রাখবো দুধের মধ্যে, কারণ একটুখানি ভিজিয়ে রাখলে স্যাফরনটাকে কালারটা সুন্দর আসবে স্যাফরনের। ডাইরেক্ট দেওয়ার থেকে এভাবে একটু ভিজিয়ে রাখলে কালারটা আরও ভালো লাগে দেখতে। দেখুন বন্ধুরা, দুধটাও অর্ধেক হয়ে গেছে শুকিয়ে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম 1/4 কাপ। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যেন তলায় লেগে না যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 কাপ খোয়া ক্ষীর। যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম, খোয়া ক্ষীরটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম স্যাফরনটা ওটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দুধটাকে আমি একটুখানি ফুটতে দেবো কিছুক্ষণ, যেন আরেকটু ঘন হয়ে যায়। আর 2 মিনিট মতো জাল দিয়ে এটাকে দুধটাকে ঘন করে নেব। এবার আমি এর মধ্যে একটু এলাচি গুঁড়ো দিয়ে দিলাম। এলাচি গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, দুধটা কেমন ঘন হয়ে গেছে। ঠিক এরকমই ঘন করে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে আমাদের রাবড়ি রেডি। আপনারা এর থেকে পাতলাও করতে পারেন, কিন্তু আমি এরকম ঘন করলে ভালো লাগে বেশি খেতে, তাই আমি এরকম ঘনই করলাম, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তারপর আমি একটা প্যানের মধ্যে চাশনি বানানোর জন্য 1.5 কাপ মতো চিনি নিয়ে নিলাম। 1.5 কাপ চিনি দেওয়ার পরে এর মধ্যে 1 কাপ জল অ্যাড করলাম। এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এর দেখবেন ফুটে এসছে ভালো করে, তখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভালো করে, যেন লেগে না যায় চাশনিটা। আপনারা চাইলে এরকম পাতলাও রাখতে পারেন, আমি এর থেকে একটু গাঢ় করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু এলাচি পাউডার দিয়ে ভালো করে পাউডারটাকে আমি মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম ঘন করে নিয়েছি আমি, আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন, অসুবিধা নেই। বাস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাশনিটা রেডি হয়ে গেছে আমার।
এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি স্লাইস ব্রেডগুলো ভেজে নেব। এবার আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি আড়াই টেবিল স্পুন আমি ঘি অ্যাড করলাম। ঘি দিয়ে দিতে হবে, তারপর যে ব্রেডের টুকরোগুলো কেটে রেখেছি এক এক করে ভালো করে ভেজে নিতে হবে। এটা রিফাইন্ড অয়েলও ভাজা যায়, কিন্তু ঘির মধ্যে ভাজলে ফ্লেভারটা আরও ভালো আসে, তাই জন্য চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য। এবার আমি এক এক করে ব্রেডের টুকরোগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে দুপাশে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভালো করে আমি উল্টে দেবো, এবার এক এক করে উল্টে দিয়ে ভালো করে ওপাশটাও ভেজে নিতে হবে। দেখুন ঠিক গোল্ডেন ব্রাউন কি সুন্দর কালারটা এসছে, এরকম সুন্দর একটা কালার আসলে ভালো লাগে দেখতে। হয়ে গেছে ভালো করে দুপাশে ভাজা। এবার আমি এক এক করে এটাকে তুলে দেব। এবার আগে থেকে যে চাশনিটা আমি বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে ব্রেডের টুকরোগুলো আবার দিয়ে ভালো করে উল্টে পাল্টে চাশনিটা যেন সোপ করতে পারে একটু সময় রেখে দেব, কারণ আমার চাশনিটা একটুখানি গাঢ় হয়ে গেছিলো। আপনারা একটু পাতলা করে দিন তাহলে ভালো হয়, আর যদি পাতলা করে দেন তাহলে এতক্ষণ রাখার দরকার নেই, দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিয়ে তুলে ফেলবেন এটাকে। আমি একটুখানি রেখে দিয়ে এটাকে সোপ করতে দেবো চাশনিটাকে। এবার এক এক করে আমি তুলে নেব। এইভাবে প্লেটে সাজিয়ে রেখেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন সাজিয়ে ডেকোরেশন করতে পারেন এটাকে। আমি এইভাবে সাজিয়েছি, এর উপর থেকে এবার রাবড়ি দিয়ে দিলাম। এবার একটু গার্নিশ করার জন্য ওপর থেকে আমন্ড বাদাম একটুখানি ছড়িয়ে দেব। এভাবে একটু আমন্ড বাদাম ছড়িয়ে দিলাম, তারপরে একটুখানি পেস্তা ছড়িয়ে দিলাম। এটা অপশন যদি আপনাদের ইচ্ছে হয় দিলেন, না হলে শুধু রাবড়ি দিয়ে খেতে পারেন, ওটাও ভালো লাগে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, ফার্স্ট ভিডিও আমার এটা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।